চোর ধরুন চোরকে সাস্তা করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাপাকরবুল আলমিন কুরানুল করিমের মধ্যে ছয় হাজার ছয় শত শিশুর আয়াত নাজির করে দিয়েছেন এর মধ্যে বিশেষ এক কানা আয়াত আছে যে আয়তে কারিমাকে অনেকেই এটাকে খতমেই অনুস বলে থাকেন আবার অনেকেই জালালি খতমও বলে থাকেন এই খত অনুস আর জালালি খতম যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে ইনশাল্লাহ যে চোরে মাল নিয়েছে সেই চোরে মাল ফেরত দিতে বাধ্য হবে যদি ফেরত না দেয় তার গলা দিয়ে রক্ত বের হবে তার শরীর জলাপোড়া শুরু হয়ে যাবে এবং সে মানে এমন আতঙ্ক অবস্থায় থাকবে যেটা বর্ণনা করার মতো না এর কারণ কি আমি নিজের চোখে দেখা যে আমার নানার মসজিদের মধ্যে সাইকেল ছিল ওই সাইকেলটা ছুঁড়ে নিয়ে গেছে তো সাইকেলটা ছিল আমার নানারই উনি মসজিদ ইমাম সাহেব ছিলেন তো নিয়ে যাওয়ার পরে উনি যখন এই খতমটা পরে দিলেন পরে দেওয়ার সাথে সাথে মানে এটা পড়তে আড়াই থেকে তিন ঘন্টার সময় লাগে সাথে সাথে এক ঘন্টার ভিতরে আপনার সাইকেল নিয়ে ফেরত এসেছে এবং দেখলাম ক্লাব চুরের এদিক দিয়ে ওই দিক দিয়ে রক্ত লেগে আছে নাক দিয়ে রক্ত বের হচ্ছে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে ইন্নআলিল্লা তো এই চুর একেবারেই নানার পায়ে পড়ে গেল এবং ক্ষমা চাইতে শুরু করলো নানা মুহত লোক ছিলেন ক্ষমা করে দিলেন তো এছাড়াও অনেক অনেক ধরনের আপনাদের আশেপাশে ইমাম থাকলে বা কেউ যদি থাকে যদি জ্বালালি খতম কী এই ব্যাপারে যদি আপনি ইয়া করেন কারো কাছে জিজ্ঞাসা করেন এটা অনেক মর্তব্য একটা খতম আপনি জিজ্ঞাসা করতে পারেন বা আলোচনা নিয়ে আসতে পারেন তো এর জন্য আপনারা এই খতমটা যদি আপনারা পড়েন ইনশাল্লাহ সাথে সাথে কাজ হবে কীভাবে পড়বেন আপনাদেরকে বলে দিই এটা আপনাদের ফ্যামিলিতে যদি লোক বেশি থাকে আপনারা এটা ফ্যামিলির লোকদেরকে নিয়ে করতে পারেন কোনো অসুবিধে নেই আর যদি ফ্যামিলিতে লোক না থাকে তাহলে আপনারা ইনশাআল্লাহ আমাদেরকে বললে আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে একশো ছাত্র দিয়ে এক লক্ষ তিরিশ হাজারবার আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে আমরা পড়ে দেবো ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই নাম্বারে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এই নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপ আছে অথবা সরাসরি ফোন দিলে ইনশাল্লাহ আমরা এটা পরে দিতে সক্ষম হব আর যদি আপনারা পড়েন কোন নিয়মে পড়বেন একটু জেনে নেন প্রথমত হচ্ছে আপনি অজু করবেন অজু করার পরে বিসমিল্লা সহ সুরা ফাতেহা একবার পাঠ করবেন বিসমিল্লা সহ সুরা এখলাস তিনবার পাঠ করবেন কয়েকবার দুরুশরী পাঠ করার পরে এরপরে আপনি তা ইলা ইলাংলিনা পড়া শুরু করবেন এটা যখন একশো বার হয়ে যাবে প্রতি একশো বার পর আপনি পড়বেন ফার্স্টে যাবেন এইভাবে আপনি যখন এটা এক লক্ষ তিরিশ হাজার বার যখন আপনি পড়বেন এই নিয়মে পড়ার পরে দোয়া করে দিবেন এই নাম অনুযায়ী যার মাল চুরি হয়েছে এটা পড়ার সাথে সাথে পড়ার সাথে সাথে অ্যাকশান শুরু হয়ে যাবে চোর মাল ফেরত দিতে বাধ্য হবে চোর যদি মাল ফেরত না দেয় তাহলে তার করুন পরিস্থিতি হয়ে যাবে এমনকি তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তা আল্লাপাক আমাদেরকে এই চোরের কবল থেকে হেফাজত করুন এবং যত ধরনের আমল আছে আমাদেরকে করার তৌফিক দান করুন সকল যেন সকলেই সকলের মাল যেন ফেরত পেয়ে যান সে প্রত্যাশা এবং কামনা করছি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক